ফুলের রানী গোলাপ। সকল ফুলের মধ্যে গোলাপের চাহিদা অনেক বেশি। জমিতে শোভা পাচ্ছে অসংখ্য ফুল। গোলাপের সুবিধা অনেক। কয়েক বছর আগে চারা লাগিয়েছেন, এখন শুধু মাঝে মাঝে পরিচর্যা করলেই চলে। আজকে তিনি 500 ফুলের অর্ডার পেয়েছেন, তাই ফুল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। আর কিছুক্ষণ পর ক্রেতা আসবেন ফুলগুলো নেয়ার জন্য। এভাবে জমি থেকেই বিক্রি হচ্ছে ফুল। এ বছরে প্রায় 3 লক্ষ টাকা মুনাফা করেছেন এক বিঘা জমি থেকে। এখন আমরা গোলাপ চাষী নুন্নবী ভাইয়ের কাছ থেকেই জেনে নেব গোলাপ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। আসসালামু আলাইকুম নুন্নবী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নুন্নবী ভাইয়ের গোলাপের জমি। এখানে প্রায় 60% জমিতে তিনি বাণিজ্যিকভাবে গোলাপ চাষ করেন। আমরা কিন্তু গোলাপ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে যা যা আছে সব কিছু নুন্নবী ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই, আমরা প্রথমে একটু জানতে চাই আপনার জমির পরিমাণ কত এবং কী পরিমাণ গোলাপ চারা আপনি লাগিয়েছেন? 60% জমি, জমিতে 3000 গাছ চারা লাগানো আছে এবং কিছু জায়গা ফাঁকাও আছে, সেটাতে পড়ে আছে আর কি। গোলাপ চাষাবাদের ক্ষেত্রে কোন জাতের চারা ভালো বলে আপনি মনে করেন? গোলাপ চাষাবাদের সবচেয়ে ভালো হাড়িটাই বেশি চলে বাজারে। বাজারে বেশি চললে লাভজনক বেশি হয়। যেটা আমরা লাল গোলাপ বলছি সেটা তো হাড়ি গোলাপ না? হ্যাঁ, লালটাই হাড়ি বলা হয়। লালটার চাহিদা ব্যাপক, এটা সবসময় 12 মাসই চলে। আমরা যদি একটু বলি যে গোলাপ চাষাবাদ সম্পর্কে, যে 60% জমিতে বা 30% জমিতে, আমরা যদি 60% জমির কথা বলি, সেখানে কী পরিমাণ চারা লাগানো যেতে পারে? 60% জমিতে তাও 6000 মতো চারা। এবং প্রতিটা চারার মধ্যে দূরত্ব কেমন হবে? না, 12 ফিট, 10 ফিট, 12 ফিট এরকম পরপর লাগানো যায়। 10 ফিট, 12 ফিট, এটা তো অনেক জায়গা লাগবে। হুম, এই পরিমাণ দূরে দূরে চারা লাগাইতে হবে। হুম, আমরা দেখি মাদার করলে দীর্ঘমেয়াদী থুবের গেলে এরকম ফাঁকা গাছে লাগানো লাগবে। তা আমরা এখন একটু জানবো যে গোলাপ চারা লাগানোর পর কতদিন পর এই ফলন আসা শুরু হয়, ফুল আসা শুরু হয়? গোলাপ চাষ লাগানোর এই 1.5 মাস পর থেকেই ফুল শুরু হবে, কিন্তু তখন থেকে ফুল কাটা শুরু হয়। কিন্তু 6 মাস গেলে ভালো হয়, গাছগুলো পোক্ত হয় এবং শক্তিশালী হয়ে ওঠে। এই যে 60% জমির কথাই যদি বলি, যে 6 মাস পর থেকে কী পরিমাণ গোলাপ সংগ্রহ করা যেতে পারে, বাজারজাত করা যেতে পারে? আমার এটা 3000 চারা আছে। 3000 চারার থেকে দেখা যাচ্ছে যে এটা জোয়ারের ফসল, যখন জোয়ার আসে তখন দেখা যাচ্ছে 2022 পর্যন্ত ফুল কাটা যায়। যখন জোয়ার কমে যায় 600, 700, 500, 400, 300 এটা থাকেই জমিতে চারা, এইরকম কাটা যায়, এইরকম ফুল সংগ্রহ করা যায়। তো এই যে ফুলগুলো সংগ্রহ করেন, সেগুলো বাজারজাত করেন কিভাবে? বাজারজাতে এগুলো আগে অর্ডার রাখা লাগে, তারপরে বাজারজাত করা যায়। এদের বাণিজ্যিকভাবে বিক্রি করেন? বাণিজ্যিকভাবে যারা বিক্রি করে দোকানদাররা, এরা অর্ডার দিলে তারপরে কাটে পাঠানো হয়। প্রথম যখন আপনি গোলাপ চাষ করলেন তখন কিভাবে আপনার সম্পর্কে যারা তারা জানতে পেরেছিল, আপনি কি গিয়েছিলেন তাদের কাছে? এটা ফার্স্টে যে প্রচার করা লাগে যে ভাই আমার গোলাপ চাষ আছে, আমি কিছু গোলাপ কেটে দেওয়া যাবে, চলবে? তখন তারা বলে যদি ভালো হয় তাহলে দিও, দেখি স্যাম্পল হিসেবে কিছু দাও, দেখি দেখে যদি চলে তাহলে এগুলার দিও। এভাবে বাজার করতে হয়, এই বাজার। একবার গোলাপ চারা লাগানোর কতদিন পর্যন্ত এটা রাখা যেতে পারে জমিতে? জমি একবার লাগালে 8-10 বছর পর্যন্ত রাখা যায়, কিন্তু যখন দেখা যাচ্ছে ফুলের কোয়ালিটি খারাপ হয়ে আসছে তখন দেখা যাচ্ছে এই ফসলটা মার দেওয়াই ভালো। নুন্নবী ভাই, আমরা একটু জানবো এখন যে কাটিং এর উপর তো গোলাপের কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে। কাটিং খারাপ হলে গোলাপও অনেকাংশে আসলে ভালো হয় না, খারাপ হয়। সেক্ষেত্রে কাটিং কিভাবে করবো? কাটিংটা দেখা যাচ্ছে যে তোমার একটা গাছ নিচে থেকে হোগলা বাড়ে আসে, আসে 4-5টা ডাল বাড়ায়, বাড়ে সেখান থেকে ফুল কাটা হয়। কাটার পরে দেখা যাচ্ছে যে ওই 4-5টা হোগলা তুলেই ফুলের কোয়ালিটি খারাপ হয়ে যায়। যখন ওই 4-5টা হোগলার নিচে কাটা হয় তখন দেখা যাচ্ছে যে তখন থেকে আবার নিচ থেকে যে হোগলাগুলো বাড়ায়, এই হোগলার থেকেই যে ফুলগুলো হয় ওই ফুলগুলোই বাজারজাত ভালো হয়, ভালো জাতের মান পাওয়া যায়। আমরা এখন একটু জানবো যে গোলাপের চারা কেউ লাগালো,
লাগানোর পরে আমরা তো বলছিলাম যে লাগাতে হবে 10-12 ফুট পর পর, তো লাগানোর পর থেকে ফুল আসা পর্যন্ত কি কি যত্ন করতে? তোমার জৈব সারটা আগে দিতে হয়, জৈব সারটা আগে দিয়ে চাষবাস করে রাখে ফেলে দিতে হয়। তার পরে দেখা যাচ্ছে যে কাপ কাটে, ওই কাপের মাপ অনুযায়ী কাপ করতে হয়, করে যেটুকু গাছ লাগবে ওটুকু গাছের খড়াই খড়াই খুঁড়ে নিতে হয়, নিয়ে পরবর্তীতে গাছ নিয়ে এসে লাগানো হয়। সেই গাছ তোমার যখন জৈব সার দেওয়াই থাকলো, যে তার পরবর্তীতে যখন লাগে উঠছে, ওটার পরে যে ডালপালা বাড়াচ্ছে, এ টাইমে কিছু কীটনাশক কিংবা তোমার সার ব্যবহার করতে হয়। কীটনাশক বলতে এখানে কী কী পোকামাকড় আক্রমণ করতে পারে? এখানে এক মাকড়াসা বেশি, সবচেয়ে মাকড়াসা রোগটাই বেশি, আর পোকা এটা আছে, সে পোকা লেদা পোকা বলতে হয়, এই লেদা পোকাটাই বেশি ক্ষতিকারক। এটা দমন করার জন্য কী করে? এটা কীটনাশকই বেশি বারবার ব্যবহার করা হয়, সপ্তাহে 2-3 দিন। তাহলে এই সমস্যাটা এই সমস্যাটা আর থাকে না, থাকলেও ওটা ক্ষতিকর না। আর কোনো পরিচর্যা আছে? গোলাপে সব ধরনের কীটনাশকই ব্যবহার করা হয়। গোলাপত গোলাপ ভাইরাস জনিত রোগ বেশি, আর যখন একবার ধরে তখন কাটানো যায় না, তখন হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। আমরা দেখছি আপনার জমিতে একপাশে আগাছা হয়েছে, এগুলো কীভাবে পরিষ্কার করেন, কতদিন পর পর? এটা 15 দিন পর পরেই আগাছা পরিষ্কার করতে হয়, তাছাড়া ফলাফল বেশি ভালো হয় না। গোলাপ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানলাম যে তেমন কিছু আসলে নাই, কীটনাশক প্রয়োগ করতে হবে মাঝে মধ্যে, আর জৈব সারটা এটা নিয়মিত প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে গোলাপ চাষাবাদের মূল মন্ত্র যেটা ভাইয়ের কাছে জানলাম। এখন একটু আমরা জানবো ভাই, পাইকারি কীরকম দামে বিক্রি করেন আপনি? পাইকারির দাম এখন বর্তমান বাজার, এটা সোলো আইটেম, এটা বাজারে চাহিদা কম, এই জন্য রেট খুবই কম, যা বললেই নয়, 1-1.5-2 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো মানের যদি হয় তাহলে 2-2.5 টাকা দিচ্ছে দোকানদাররা। আমরা তো দেখছি এই গোলাপগুলোই, যেগুলো আপনি এখানে বাগানে দেখলাম, এগুলোই তো বাজারে দেখি 10-8 টাকা করে বিক্রি করতেছে ওনারা। এটা আপনার পাইকারি রেট কমই থাকে, যখন খুচরো বাজারে একটু বেশি হয় তখন ওরা দোকানদাররা খুচরো মার্কেটে কম রেট করলে তখন আবার কাস্টমার যে ওই কম রেটই সবসময় বলে, বেশি দাম হলেও কম রেটই বলে, এই জন্যই বাজার বাজারে নিয়মিত থুয়ে দেয় যে 10-এর নিচে কখনো বিক্রি হবে না, এটা দোকানদারেরই চাহিদা অনুপাতে বিক্রি করে। যাই হোক, আমরা এখন বলছি যে আপনার অফ সিজনে 1.5-2 টাকা এরকম করে বিক্রি করেন। আমাদের তো অনেক দর্শক আছে, কেউ যদি যোগাযোগ করে আপনাদের কাছে, আপনি কি তাদের কাছে পাইকারি বিক্রি করবেন? হ্যাঁ, যোগাযোগ করলে পাইকারি বিক্রি, যে যখন যে রেট যাবে তখন সে রেটেই বিক্রি হবে। এখন বাইরে হলে কি বগুড়ার বাইরে হলে দেখা যাচ্ছে যে তার যদি পত্তা মতো যদি তার নেয় তাহলে দেওয়া যাবে, আর আমার তো বিক্রি কাম, আমি যখন যে রেটে আসবে সেই রেটেই বিক্রি করে দেবো। এখন একটু জানবো যে ভাই আপনার এই জমিটা, এই জমির বয়স কত আসলে? এই জমি আমি লিছি 5 বছর লিছি, 5 বছরের পরে আরও 2 বছর লেওয়া আছে, 7 বছর মোটে লেওয়া আছে। এখন গোলাপের চারা হচ্ছে 4 বছর, 4 বছর ধরেই আমি খাচ্ছি, আরও 3 বছর আছে বর্তমান এই জমির মেয়াদ। এটা পরিচর্যার উপর 8-10 বছর রাখা যায়, যদি ভালো মানের হয় তাহলে রাখা যাবে সম্ভব, আর যদি পরিচর্যা করেও যদি ভালো মান না আসা যায় তাহলে দেখা যাচ্ছে যে গাছের ফল আর আশা করা সম্ভব নয়। আপনার এই 60% জমিতে বাজার যদি ভালো যায় সেক্ষেত্রে কত টাকা ইনকাম হতে পারে? বাজারে যা যদি ভালো হয় আর জোয়ার ওই টাইমে যদি জোয়ার আসে তাহলে অনেক টাকা, 2-4 লাখ টাকাও আসা সম্ভব। যখন বাজার রেট ভালো তখন জোয়ার যদি আসে, এক জোয়ারেই অনেক টাকা বিক্রি করা যায়। আর বাজার খারাপ থাকলে? আর বাজার ভালো কিন্তু তোমার ক্ষেতে জোয়ার নাই, তখন তো আশা করা সম্ভব নয়, আর ওই টাইমে তোমার ফলাফল যখন তোমার জোয়ার আসছে, দেখা যাচ্ছে জোয়ার আসছে যে বাজারের দাম নাই, তখন তোমার ফলাফল জিরো হতে পারে। এখন আমরা একটু জানতে চাই যে কেউ যদি নতুন গোলাপ চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে তার কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে?
নতুন চাষ করবে গেলে জমিটা চাষে উর্বর করে নিতে হবে, লিয়ে জৈব সার ব্যবহার করতে হবে, তারপরে গাছ লাগানো সম্ভব। গাছ লাগানোর পরেও দেখা যাচ্ছে যে যে চারাগুলো লাগানো আছে এই চারাগুলোর টেপ যাকে বলা হয় কলম, সেই কলমের টেপগুলো কেটে দিতে হবে ফার্স্টে, কেটে দিয়ে তারপরেই পরিচর্যা করতে হবে, তারপরে খাবার টাবার দিতে হবে। তাছাড়া ওই টেপ যদি না কাটা হয় ওই বাতাসে ওই টেপের জায়গাতেই ভাঙে পড়ে যাবে, এজন্য সফলতা বেশি হবে না। আর টেপ যদি কাটা হয় তাহলে আশা করা যায় ওখান থেকে কিছু শিকড় দিতে পারে জমিতে, তাহলে দীর্ঘমেয়াদি থাকতে পারে গাছ। আর এই গাছের পরিচর্যায় এটা এই গোলাপের মেন গুলি, যদি পরিচর্যা বেশি ভালো করা যায় তাহলে টেকসই হবে, মানও ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাপ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। দর্শক বন্ধুরা, ভাইয়ের কাছ থেকে আমরা কিন্তু গোলাপ চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানছিলাম। একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আপনারা যারা খুবই স্বল্প মূল্যে পাইকারি দামে গোলাপ কিনতে চান তারা কিন্তু নুন্নবী ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন। অফ সিজনে আপনারা 1.5 টাকা 2 টাকা পিস গোলাপ নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে। ঢাকার বাইরে হলে বা দেশের বাইরে বলতে আমাদের বগুড়ার বাইরে হলে তিনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও গোলাপ ফুল আপনাকে পাঠাতে পারবেন। আপনি চারা নিতে চাইলে চারাও আপনাকে পাঠাতে পারবেন। দর্শক বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং গোলাপ ফুল চাষাবাদ সম্পর্কে আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি নুন্নবী ভাইয়ের কাছেও ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট করে আমাদের কাছ থেকেও শুনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।